পটলের একই রকম রেসিপি বারবার খেয়ে বোর হয়ে থাকলে আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি অবশ্যই সেটা তোমরা ফলো করো। এমন একটা জিনিস এই রেসিপিটার সাথে মেশাবো যাতে করে পটলের স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। পটলের এই রেসিপিটা বানানোর জন্য দেখতেই পাচ্ছো পটলগুলোকে গোটা গোটা রেখেছি, আর মাঝখান থেকে অল্প অল্প করে খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে পটলগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই রেসিপিটা তোমরা যদি একবার করো দেখবে বারবার বানানোর অনুরোধ আসছে। আমি পটলগুলোকে তুলে নিয়েছি, এবার তেলের মধ্যে হাফ টেবিল স্পুন চিনি দিয়েছি। যতক্ষণ না ক্যারামেল হচ্ছে অপেক্ষা করব। ক্যারামেল হয়ে গেলে এর কালার কিন্তু অতুলনীয় হয়। দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। তেজপাতা শুকনো লঙ্কা ভাজা ভাজাও হয়ে যাবে, আর চিনিটাও কিন্তু এর সাথে ক্যারামেল হয়ে যাবে। চিনি ক্যারামেল হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এবার আমি আদা আর গোটা জিরে একসাথে বেটে রেখেছিলাম, সেই মশলাটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। শিলপাটায় বাড়তে পারলে রান্নার স্বাদটা আরও ভালো হয়। আমি কিন্তু এটাকে মিক্সিতে বেটে নিয়েছি। দিয়ে দিয়েছিলাম একটা এলাচ ফোড়ন। ফোড়নের মধ্যে বিশেষ কিছু নেই, শুধু তেজপাতা, শুকনো লঙ্কা আর একটা এলাচ। ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন। মশলা কষানোর উপর অবশ্যই স্বাদ নির্ভর করে। এবার দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো। খুব ভালো করে আমি কষিয়ে নেব। আমি যখন আদা আর জিরেটা বেটেছিলাম তার মধ্যেও কিন্তু হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। একটু একটু তেল ছেড়ে এসছে, এই পরিস্থিতিতে দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে দেখো খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। কষানোর পর এবার দেখো তেল ছেড়ে এসছে, এই পরিস্থিতিতে আমি দেড় টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়ার পর কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে ছানা কাটার মতো কেটে যাবে। আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে যে মশলা ধোয়া জলটা ছিল সেই মশলা ধোয়া জলটাকে অ্যাড করে দেবো। মশলা ধোয়া জলটা অ্যাড করার পর আবারও খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পেলে প্রায় মিনিট পাঁচেক মতো কিন্তু আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিয়েছি আমি ভাজা পটলটা। খুবই সাধারণ একটা রান্না, কিন্তু শুধুমাত্র আগেই বলেছি একটা জিনিস মেশাবো তাতে করে স্বাদটা অতুলনীয় হয়ে উঠবে। এবার এখানে আমি এক কাপ গরম জল দিয়ে দিলাম। এক কাপ গরম জল দেওয়ার পর আবারও ভালো করে মশলার সাথে পটলটাকে মিশিয়ে নিচ্ছি। গরম জল ইউজ করলে রান্নার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায়। ভালো করে যতক্ষণ না পটলটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমাকে অপেক্ষা করতে হবে। এবার দেখো মোটামুটি পটল সিদ্ধ হয়ে এসছে। এখানে আমি 2 কিউব মতো পনির নিয়েছি, সেই পনিরটাকে হাত দিয়ে স্ম্যাশ করে দিয়ে দিলাম। তোমরা চাইলে পনিরটাকে কিন্তু গ্রেট করে দিতে পারো। এই যে বলেছিলাম একটা জিনিস মেশাবো যাতে স্বাদটা অতুলনীয় হয়ে যাবে, এই পনির মেশানোতেই কিন্তু স্বাদটা একদম পাল্টে গেছে। মিনিট 3-4 মতো রান্না করে নিয়েছি একটা স্পুনে করে। আমি এখানে হাফ টেবিল স্পুন ঘি দিয়ে দিয়েছি আর হাফ টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। পনিরগুলোকে ভালো করে তোমরা যদি চাও গ্রেটারেও কিন্তু গ্রেট করে দিতে পারো। আমার রান্না দেখো সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। নিরামিষের দিনে বা কোনো গেস্ট এলে অবশ্যই এই রেসিপিটা একবার অন্তত বাড়িতে ট্রাই করে দেখতে পারো। একবার ট্রাই করার পর অবশ্যই এই রেসিপিটা বানানোর আবারও অনুরোধ আসবে তোমাদের কাছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডস ও ফ্যামিলি ফ্রেন্ডসদের মধ্যে কিন্তু রান্নাটা শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো আসছে, আবার পরে দেখা হচ্ছে।